ডায়াবেটিস হলে শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়, ফলে দেহের কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না, তাই রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। অতিরিক্ত শর্করাযুক্ত খাবার ডায়াবেটিক রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। ডায়াবেটিস কখনো পুরোপুরি ভালো হয় না, কিন্তু এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। এবার ডায়াবেটিক রোগীদের জন্য দুঃসংবাদ দিলেন ভারতের চিকিৎসকরা। হায়দরাবাদের CSIR সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার চিকিৎসকরা একটি গবেষণা চালিয়েছেন। গবেষণায় ডায়াবেটিক রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে এমন প্রোটিনকে কিভাবে কাজে লাগানো যায় তার উপর গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা। প্রোটিনকে কাজে লাগানোর উপায় নিয়ে গবেষণায় সাফল্য পেলেন গবেষক চিকিৎসকরা। গবেষকরা সেই প্রোটিনকে ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করিয়ে ডায়াবেটিস প্রতিরোধ করার উপায় বের করার দাবি করেছেন। CSIR সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলারেরই চিকিৎসক যোগেন্দ্র শর্মা এনে গবেষণা করেন। তার সঙ্গে গবেষণায় যোগ দিয়েছিলেন প্রতিষ্ঠানের আরও কয়েকজন গবেষক। তাদের দাবি, এই প্রোটিন প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ক্ষরিত হয়। তা ক্ষরিত হলে ইনসুলিন হরমোনের ক্ষরণ বাড়ে, ফলে ডায়াবেটিসে আক্রান্তদের মূল সমস্যা ইনসুলিন কমে যাওয়াকে অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া ডায়াবেটিস আক্রান্তদের শরীরে এই প্রোটিন ক্ষরণ অনেকটাই কমে যায়, ফলে ইনসুলিনের মাত্রাও কমতে থাকে। এ অবস্থায় গবেষণায় যুক্ত যোগেন্দ্র শর্মা, রাধিকা খান্ডেলওয়াল ও অমৃতা চিতান্তরা সেই প্রোটিনকেই এবার ইনজেকশনের মাধ্যমে রোগীদের শরীরে প্রবেশ করিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণের কথা ভাবছেন। এ পদ্ধতিকেই সবচেয়ে কার্যকর বলে তারা দাবি করেছেন। সূত্র আনন্দবাজার পত্রিকা। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।